হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি তানজিন রিদি চলে এসেছি আবারও রিদিস কিচেন ব্লগে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন সকাল প্রায় 10টার মতন বাজতেছে, আর আমি এখন রান্নার প্রিপারেশান করব। কিচেনে চলে এসেছি, পেঁয়াজ কাটতেছি এখন। তো নাস্তা করা হয়ে গিয়েছে আজকে, আমার শ্বশুর আগে আগে বের হয়ে গিয়েছে, উনি কাজ আছে তাই। তো এখন আমি রান্নার প্রিপারেশন করে নিব। আজকে রান্না করব হচ্ছে বেলে মাছ দিয়ে সিমের বিচি। আমি এটা কখনো রান্না করি নাই, বেলে মাছ রান্না করা হয়েছে বাট সিমের বিচি দিয়ে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, জানি না কেমন হবে টেস্টটা। তো এর জন্য আমি মাছটাকে ভেজে নিচ্ছি প্রথমেই। এটা কিন্তু কষিয়েও রান্না করা যায়, তো নরম মাছ এটা ভেঙে যাবে, তাই আমি একটু ভেজে নিতেছি। সেম একটু ময়দা দিয়েছি, না হয় ভাজার সময় ভেঙে যেতে পারে। আমি সেদিন বলেছিলাম যে পোয়া মাছও আমি ময়দা দিয়ে সামান্য একটু ময়দা মিক্স করে নেই, তাহলে ভাজার সময় এটা ফ্রাইং প্যানে লেগে যাবে না আর ভেঙেও যাবে না। তো দেখেন খুব সুন্দর করে এটা উঠে যাচ্ছে। তো যে সমস্ত মাছগুলো ভেঙে যায় বা লেগে যেতে পারে, সেগুলো আপনারা ট্রাই করবেন যে একটু ময়দা মিক্স করে তারপরে ভাজতে, তাহলে মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ভাঙবে না। তো মাছ ভাজা হয়েছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলটি আজকে প্রথম দেখে থাকেন আমার ভিব্লগটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর আমার থেকে যদি আরও কিছু দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আপনারা আমার থেকে কী ধরনের ভিডিও আশা করেন সেগুলো আমাকে জানাবেন। ও, আমি চাচ্ছিলাম যে একটা কিচেন ট্যুর করতে, তো আপনাদের অবশ্যই সেটার জন্য মতামত চাচ্ছি আমি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই খুব শীঘ্রই আমি আমার কিচেনের একটা ট্যুর দেখাবো, তো আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন আপুরা। তো এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি, মশলাটাও কষে এসেছে ইতিমধ্যে। তো আজকে চিন্তা করতেছি একটু পরিষ্কার টরিষ্কার করবো ফার্নিচার, তারপর হচ্ছে চুলাটাকে একটু ভালো করে ক্লিনিং করব। তো তা সেগুলো আমি আজকে আপনার সাথে শেয়ার করব ভাবতেছি। তো আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি, এটা গতকালকে রেডি করে রেখেছিলাম, সন্ধ্যার পরে কাজ থাকে না তেমন একটা, তো তখন এটাকে আমি বেছে নিয়েছি। ও, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই চুলার মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি, মসুরের ডাল, হলুদ, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে, আর দিয়েছি দুটো কাঁচা মরিচ এই তো, আর এর মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি, সিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন মাছটা যেহেতু ভাজা তো এখন আর খুব একটা টাইম লাগবে না, আর নাড়াচাড়া খুব একটা করবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তো আমি একটু জিরা গুঁড়া দিয়েছি, টালা জিরা গুঁড়া। তো ব্যাস আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি একটু ফার্নিচার মুছতেছি। আর এগুলো দুদিন পর পরেই মুছা লাগে, কারণ পাশে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো জানালা দিয়ে প্রচুর পরিমাণে ধুলোবালি আসে। আর এই ফার্নিচারগুলার একটু কালো হাতে, মানে অটোবির, তাই একেবারে বালু জমলেই দেখা যায়, এটা খুব একটা প্রবলেম, মানে এই জন্য কালো খয়েরি এই সমস্ত ফার্নিচারগুলো মানে খুব একটা বিরক্ত লাগে আমার কাছে, এগুলোর উপরে ধুলাবালি পড়লে এগুলো দেখা যায়। আর যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে, তো ধুলাবালি হলে মানে ওদেরও প্রবলেম হয়। তো আমি যেহেতু আজকে ক্লিনিং করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, প্রতিদিনের রান্না বান্না একই জিনিস, তাই এগুলো একটু দেখানোর অবশ্যই, যেহেতু এগুলো আমাদের ব্লগ করা মানে হচ্ছে মোটিভেট করা আপনাদেরকে যে আমরা মহিলারা ঘরের মধ্যে কি করতেছি সবই যেহেতু ব্লগে দেখানো উচিত, তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো আজকে আমি চুলাটাকেও ভালো করে ক্লিন করব, ডিপ ক্লিন করব। তো দেখেন আপনারা আমি কিভাবে চুলাটাকে ওয়াশ করতেছি। প্রথমে এগুলো ভালো করে আমি ডিশ ওয়াশার দিয়ে ওয়াশ করতেছি ভালো করে, যেহেতু এগুলো টিনের তো খুব যত্ন সহকারে এগুলো উঠাতে হয়, পোড়া দাগ পড়ে যায় না হয়, তো প্রতিদিন তো সম্ভব হয় না এগুলোকে ভালো করে ক্লিন করার। উপরে উপরে যদি শুধু ক্লিন করা হয় তো আমি চেষ্টা করি উইকে 1 থেকে 2 বার এগুলাকে ভালো করে ক্লিন করার জন্য। আর আমি রাতে ক্লিন করার তেমন টাইম পাই না, কারণ আমাদের রাতে ভাত খাওয়া হয় অনেক লেট করে, তারপরে আমার বেবি অনেক লেট করে ঘুমায়, সে প্রায় 1:30 থেকে 2টা পর্যন্ত জাগনা থাকে, তার জন্য আমি কোনো কিছু করতে পারি না তেমন একটা। আমি বুঝতেছি না ও কেন এমন করে, ও ঠিক ওর মানে জন্মের পর থেকে ও খুব লেট করে ঘুমায়। আমি ভেবেছিলাম 3 মাস পর্যন্ত ঠিক আছে, ওকে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তার মানে রুটিনটা চেঞ্জ হচ্ছে না। সকালে সে লেট করে উঠবে আর রাতে লেট করে ঘুমাবে। ঠিক আছে সকালে এখন লেট করে উঠতেছে, সমস্যা নাই, কিন্তু যখন আমি চিন্তা করতেছি ও স্কুলে ওকে দিব ইনশাল্লাহ, যখন ওকে স্কুলে দিব তখন ওর কি হবে আমি জানি না, ও কিভাবে ঘুম থেকে উঠবে। তো এর মধ্যে আমি এভাবে ক্লিন করে নিতেছি উপরের টপারটাও। এখন একটা শুকনো কাপড় দিয়ে পুরোটা চুলা মুছে নিব। প্রথমে একটা ভিজা কাপড় দিয়ে মুছেছি, তারপরে এখন শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিব, দ্যাটস ইট, তারপরে আমার চুলাটা একেবারে ক্লিন হয়ে যাবে। আর এর মধ্যে আমি স্টেনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু ভিনেগার আর লেবুর রস আর একটু লবণ দিয়ে, তাহলে এই যে যে পোড়া ঝং পড়া দাগগুলো আছে এগুলো উঠে যাবে। আর এই চুলাটার বয়স কিন্তু খুব একটা বেশি হয়নি, এটা প্রায় 4-5 মাস হয়েছে আমি চুলাটা কিনেছিলাম আরএফএল থেকে। এটা আরএফএল এর গ্লাস স্টোভ, গ্লাস গ্যাস স্টোভ, তো এটার প্রাইস পড়েছিল মেবি 4,500-এর মতন। তো আপনাদের কারো যদি পছন্দ তাহলে আরএফএল এর বা বেস্ট বাই শপে দেখতে পারেন। তো এখন দেখেন চুলাটা একেবারেই নতুনের মতন ঝকঝকে হয়ে গিয়েছে। তো আশা করতেছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।